খালি স্ক্রিনের দিকে তাকিয়ে ফাঁকা মুখ, কারো কথা বলার অপেক্ষায়। তাই বিশ্রী এবং উদ্বেগ উদ্দীপক। কথোপকথন সহজে আসে যখন আমি মিস করি। একই বছরের মধ্যে আমার দুই চাচাকে হারিয়েছি, এখন তারা আমাকে স্বপ্নে তারা করে। আমি শুধু ঘুমাই, কারণ এটা একমাত্র অসার ব্যথা থেকে মুক্তি। আমি আমার বালিশে নীরবে চিৎকার করি, আমার কম্বল ভিজে আলো ফিল্টার মাধ্যমে। ইতোমধ্যে সকাল, আমি উঠতে চাই না। উঠতে হবে, সাজতে হবে, ক্লাসে যেতে হবে। শুধু আরেকটি একাকী দিন, একই পুরনো রুটিন। ভিতরে সংগ্রাম, কিন্তু প্লাস্টার করা আমার মুখে নকল হাসি। বছর ধরে নিখুঁত উদারতা নির্গত, তবুও কেউ ফেরত দেয় না। আমি আমার নিজের উপর আছি। খালি মুখে আরেকটা দিন, সবার আগে থেকেই ফ্রেন্ড গ্রুপ আছে, আর আমি এক কোণে কান্না না করার আপ্রাণ চেষ্টা করছি। আপনি যখন প্রাপ্তবয়স্ক হন, তখন আপনি সব কিছু একসাথে ধরে রাখার আশা করেন, কিন্তু আমি কেবল ভিতরে রক্তক্ষরণরত একটি শিশু। আমার নিজের বুদবুদ এর মধ্যে বিচ্ছিন্ন, অন্ধকার শুধুমাত্র সঙ্গী, যদিও সব কিছু স্বাভাবিক হয়ে আসছে। কিন্তু সত্যিই কি স্বাভাবিক? ব্যথা হওয়া কি স্বাভাবিক? এমন কিছু হওয়ার ভান করছেন যা আপনি স্বাভাবিক নন।